কয়েকজন প্রফেসর মিলে আমার বিভিন্ন কলেজের সভাপতি, স্কুলের সভাপতি, অধ্যক্ষ মহোদয়বৃন্দ এবং হেডমাস্টারবৃন্দ, সহকারী শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আমি কথা বলতে পারি কম, আমি কাজে বিশ্বাসী, আমি সবসময় কাজ করে যাই। আর আমার সম্বন্ধে এত কথা হয়েছে, এত কথা বলার আমার আর প্রয়োজন নেই। আমার সম্বন্ধে অনেক বিশেষণ আপনারা বলেছেন, নিজের বিশেষণ তো নিজের নিজের বিশেষণ তো নিজে বলা যায় না, আপনারা অনেক বলেছেন, সেটাতে আমি খুশি। কারণ আমি কাজ করতে চাই, কারণ আমি এই শিক্ষক সমাজ হচ্ছে আমাদের সমাজের সুশীল সমাজ। আমি মনে করি শিক্ষকরাই কিন্তু সমাজের সুশীল সমাজ, তারা এক নম্বর সুশীল সমাজ হলো আমার শিক্ষক শিক্ষিক অধ্যক্ষবৃন্দ, এরাই হলো আমাদের সুশীল সমাজের লোক। এবং সুশীল সমাজই সমাজকে নিয়ন্ত্রণ করে, এবং তাদের মাধ্যমে আমি মনে করি সমস্ত সমাজটা কীভাবে চলবে না চলবে তারাই তারাই তাদের দিক নির্দেশনার মতোই তারা আমাদের দেশটা চলবে, আমার সমাজটা চলবে। তাই আমি আর আপনাদের বেশ কিছু বলতে চাবো না, আমি আপনাদেরকে বলতে চাবো যে আপনারা সবাই নিজে নিজে নিজের কর্মস্থলে যে কাজ করে যাচ্ছেন, আমি সবাই খুশি। এবং আমার যে দেখার দায়িত্ব, অবকাঠামোগত যে দেখার দায়িত্ব, এবং কিছু কিছু একাডেমিক সাইড, আমি যখন আপনাদের সেন্টার চেঞ্জ হয় কী হয় না হয় আমাকে যেভাবে বলেন আমি সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করেছি। আমরা অনেকে অনেকে সেন্টার অন্য জায়গায় নেওয়ার জন্য, কোথায় কোথায় নেওয়ার জন্য যখন যা বলছেন, আমি কিন্তু প্রত্যেক সময় আমি নিজের থেকে কাজ করে ব্যবস্থা করে যাচ্ছি, যাতে করে আপনাদের যেভাবে শিক্ষা ব্যবস্থাটা নিতে চান আপনার শিক্ষক সমাজ, আমি সেভাবেই করি। কারণ আমি তো আমি শিক্ষক সমাজের আমি অধ্যক্ষ নই, আমি তো শিক্ষকও নই। কারণ আপনাদের শিক্ষাটা যেটা বলবেন শিক্ষা সম্বন্ধে, সেটি আপনাদেরকেই সেওয়া হবে। কারণ আপনাদেরকে আপনারা যেভাবে বলেন আমি সেভাবে ফলো আপ করি আপনাদেরকে। যাই হোক, অনেক অনেক কথা হলো, এবং অনেক স্কুলে যার বিল্ডিং পাইনি, আমার যা কাছে আমার যা হিসাব আছে প্রত্যেকটা স্কুল কলেজে নতুন করে বিল্ডিং আবার নতুন করে হবে ইনশাল্লাহ। এটা আমি আমার কাছে রিপোর্ট আছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এতভাবে আমাদের শিক্ষাকে গড়ে তুলেছেন, এবং প্রত্যেকটা শিক্ষার জন্য তিনি যা চাচ্ছেন অবকাঠামোগত উন্নয়ন করতে। কারণ আগামীতে শিক্ষা তিনি চাচ্ছেন সরকার 100 ভাগ শিক্ষিত করতে। 100 ভাগ শিক্ষিত করতে হলে আমাদের অবকাঠামোগত উন্নয়ন চেয়ে তাদেরকে জায়গায় দিতে হবে, বেঞ্চ দিতে হবে, বসার জায়গা দিতে হবে। সেই জন্য আমরা সেই ব্যবস্থা নিয়ে আমরা করতে যাচ্ছি, যাতে করে কোনো ছেলে মেয়েই শিক্ষা ব্যবস্থার বাইরে না থাকে। এই জন্যে আপনাদের উদ্যোগ নিতে হবে, এবং আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করে যাবো। যাক, আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি। আপনারা যে কোনো কাজে যান আমি সবসময় আপনাদেরকে এক পায়ে গিয়ে, যে কোনো কাজে আমি কিন্তু আপনাদের সঙ্গে সর্বপ্রথম, আমি যত রাজনীতিবিদ আসুক না কেন, শিক্ষক শিক্ষিকারা যেমন আসে, শিক্ষক সমাজ যেমন আসে, আপনাদের সবচেয়ে প্রাধান্যতা দিয়ে আমি আপনার আমার ঘরে নিয়ে আপনাদের সাথে কথা বলি আমি। কারণ আপনারা আসেন স্কুল কলেজ ফেলে, আপনারা আসেন সেই স্কুল কলেজ আবার যেতে হবে। সেই জন্য আমি মনে করি আপনাদেরকে আগে কাজ সেরে আপনার কাজ আপনাদের পাঠিয়ে দিই, যাতে করে আপনারা আমার ছেলেমেয়েরা আপনাদেরকে আবার সে ফিরে গিয়ে লেখাপড়া পড়াতে পারেন। সেই জন্য আমি এই কাজগুলো করে থাকি। আমি আর কথা বলবো না, যেহেতু এখন সঙ্গীতানুষ্ঠান পালা, আমাদের ফকির আলমগীর আসছেন, সে আমার ছোটোবেলার বন্ধু, আমরা একসঙ্গে রাজনীতি করতাম, ছোটোবেলায় রাজনীতি করতাম। তার কাছে আমি যেহেতু আমি ওখানে বসে অনুরোধ করতে পারবো না গানের, আমি সে যদি এখানে থাকে আমি দুটো গান অনুরোধ করবো তাকে। একটি গান হলো ঘর করলাম না হলে আমি সংসার করলাম না, আর একটা হলো ও সখী না কিছু কিনা ভুল না হবে। এই দুটো গানে রিকোর্ড করবো আমি, এই দুটো যেন গাওয়া হয় আরও অন্য গান গাবে। কারণ গানের আমি খুব ভক্ত, নাচ গানের আমি খুব ভক্ত। ছোটোবেলা থেকে আমি নাচ গানের মধ্যে আমি নাটকও করেছি, গানও গেয়েছি, গিটারও বাজিয়েছি, সব কিছু আমি একসময় সবসময় বাল্যকালে আমি করেছিলাম। সেই জন্য আমি নাচ গানের প্রতি খুব ভক্ত। এই জন্য আবার আপনারা শুনবেন, আপনারা সব আপনার ভক্ত, এই জন্য আপনারা সবাই বসে আছেন এই নাচ গান শোনার জন্য। সবাই ধন্যবাদ, খোদা হাফেজ, জয় বাংলা, জয় বাংলা।